আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসের বিষয় কেমিস্ট্রি, নবম শ্রেণী, অধ্যায় পাঁচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যায় পাঁচে একটি গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে তোমাদের, যে দ্রাব্যতা এবং দ্রবণীয়তা, দ্রাব্যতা এবং দ্রবণীয়তা। আমরা এই পাঠের উপর আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্রাব্যতা কি, পোলার যৌগ কি, এবং পোলার যৌগে আয়নিক এবং সমযোজী যে যৌগ রয়েছে এরা কীভাবে দ্রবীভূত হয়, এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তা শুরুতে জানা যাক, দ্রাব্যতা, আসলে দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি? তোমরা সবাই জানো যে পানি একটি উৎকৃষ্ট দ্রাবক, কিন্তু সব ধরনের যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তবে যত ধরনের দ্রাবক রয়েছে তাদের মধ্যে পানি বেশি পরিমাণে যৌগকে কি করে, দ্রবীভূত করতে পারে। আর এই জন্যই কিন্তু আমরা পানিকে উৎকৃষ্ট কি বলে থাকি, দ্রাবক বলে থাকি। আমরা আলোচনা করব দ্রাব্যতা নিয়ে। তাহলে আমরা শিখলাম যে পানি একটা উৎকৃষ্ট দ্রাবক, দ্রাব্যতা কি, কোনো যৌগ যদি কোনো দ্রাবকে দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে আমরা তার দ্রাব্যতা বলি, অথবা কোনো দ্রাবক যদি কোনো যৌগকে কী করতে পারে, দ্রবীভূত করতে পারে, আমরা এটাকেও কী বলি, দ্রাব্যতা বলি। অর্থাৎ কোনো যৌগকে দ্রবীভূত করা অথবা কোনো যৌগে কোনো দ্রব্যের দ্রবীভূত হওয়া, এই বিষয়টাকে আমরা দ্রাব্যতা বলতেছি। তোমরা খেয়াল করলে পারবা যে আমরা একটি পাত্রে যদি পানি নেই, অপর একটি পাত্রে আমরা আরও একটু পানি নিলাম, কিন্তু এই দুইটি পাত্রে আমরা কী নিয়েছি, পানি নিয়েছি। একটি পাত্রে আমরা কী দিলাম, সোডিয়াম ক্লোরাইড লবণ, আর অন্য পাত্রে যে পানি নিয়েছি এখানে আমরা দিলাম কী দিলাম, এখানে আমরা বালি দিলাম। তো তোমরা যদি খেয়াল করো, আমরা একটা পাত্র নিলাম, এই পাত্র, আর একটা পাত্র নিলাম বি পাত্র, এখানে পানি রয়েছে কী হিসাবে, দ্রাবক হিসাবে কী রয়েছে, পানি, এখানেও বি পাত্র দ্রাবক হিসাবে এখানে কী রয়েছে, পানি, এখানে আমরা যোগ করে দিলাম বালি, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড, কী যোগ করে দিলাম, বালি, বালি অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড, আর এখানে আমরা যোগ করে দিলাম খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, আর এখানে আমরা যোগ করে দিয়েছি সিলিকন ডাইঅক্সাইড, বালি। আমরা দেখব যে এই পাত্র দুটিতে যখন আমরা এখানে কী দিয়েছি, বালি দিয়েছি, আর এখানে দিয়েছিলাম আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ, কিন্তু সোডিয়াম ক্লোরাইড লবণ পানিতে আমরা দেওয়া মাত্রই সেটা কী হয়েছে, দ্রবীভূত হয়েছে, কিন্তু বালি এখানে কী হয়নি, দ্রবীভূত হয়নি। আবার আমরা যদি আর একটা পাত্র নেই, যে সি পাত্র, আমরা এখানে ধরো এখানে আমরা কী নিয়েছি, একটা জৈব দ্রাবক, যেমন আমরা নিতে পারি এখানে তেল, সয়াবিন তেল বা সরিষার তেল, যে কোনো একটা তেল নিয়েছি। তা এই তৈলের মধ্যে আমরা এখানে যদি কী দিয়ে দেই, সোডিয়াম ক্লোরাইড, কী দিয়ে দিব, খাবার লবণ, লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, তোমরা দেখবা যে এখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু আর কী হচ্ছে না, দ্রবীভূত হচ্ছে না, অর্থাৎ দ্রবণ হচ্ছে না, অর্থাৎ মিশ্রিত হচ্ছে না। কিন্তু এই একই সোডিয়াম ক্লোরাইড আমরা পানিতে দিয়েছি, এখানে কিন্তু কী হয়েছে, একদম দ্রবীভূত হয়ে গিয়েছে। আবার আমরা যখন এখানে আমাদের পানি রয়েছে, এখানে পানি, এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে গেল, কিন্তু এখানে সিলিকন ডাইঅক্সাইড এই পানিতে দিয়েছি, তো বালি, বালি কিন্তু আর পানিতে কী হচ্ছে না, দ্রবীভূত হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারতেছি একই দ্রাবক
এখানেও রয়েছে কি পানি এখানে রয়েছে পানি এখানে দিলাম একটা আলাদা ধরনের দ্রব্য বালি সে কিন্তু আর দ্রবীভূত হলো না এখানে আমরা দিলাম সোডিয়াম ক্লোরাইড সে কিন্তু দ্রবীভূত হলো পক্ষান্তরে আমরা এখানে দ্রাবক পরিবর্তন করে তৌল নিলাম তেল তৌল যেটাই বলো অথবা সমযোজী দ্রাবক তুমি কার্বন টেট্রাক্লোরাইড নিতে পারো বেনজিন নিতে পারো হ্যাঁ আমরা এখন কার্বন টেট্রাক্লোরাইড বেনজিন তেলের পরিবর্তে নিতে পারি এখানে যদি তুমি কি দাও খাবার লবণ দাও খাবার লবণ কিন্তু ওখানে কি হবে না দ্রবীভূত হবে না তো খাবার লবণ এখানে আমার পানিতে দ্রবীভূত হচ্ছে কিন্তু তেলে দ্রবীভূত হচ্ছে না আবার পানিতে আমার সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে কিন্তু সিলিকন ডাইঅক্সাইড আবার পানিতে দ্রবীভূত হচ্ছে না এই যে একটা পার্থক্য অর্থাৎ এক এক ধরনের দ্রাবকে এক এক ধরনের দ্রব্য কি হয় দ্রবীভূত হয় আমাদের মেইন আলোচ্য বিষয় আজকের এটাই অর্থাৎ দ্রাব্যতা এবং দ্রবণীয়তা তো আজকে আমরা বিশেষ করে এখানে আলোচনা করা হয়েছে আয়নিক এবং সমযোজী যৌগের দ্রবণীয়তার বিষয়টি আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ধরে দ্রাব্যতা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এখন আমরা চলে যাব পানিকে কেন পোলার দ্রাবক বলা হচ্ছে কোন দ্রাবককে পোলার দ্রাবক বলা হয় পানিকে কেন অর্থাৎ পানি একটি পোলার সমযোজী যৌগ বা পোলার দ্রাবক কেন আমরা সবাই জানি H2O পানি এই পানি যখন তৈরি হয়েছে এখানে আমরা দেখতেছি একটা অক্সিজেনের সঙ্গে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে হয়ে কি তৈরি করেছে এখনো পানি তৈরি করেছে এখন পানির আমরা যদি গঠন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে অক্সিজেন অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে ছয়টি ইলেকট্রন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অক্সিজেনের একটি ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেন এখানে একটি ইলেকট্রন শেয়ার করেছে এখানে হাইড্রোজেন আর একটি ইলেকট্রন কি করেছে শেয়ার করেছে ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে যার ফলে এখানে এখানে একটি দুইটি সমযোজী বন্ধনের সৃষ্টি হয়েছে এবং পানি তৈরি হয়েছে অক্সিজেন এখানে একটি হাইড্রোজেন এখানে একটি হাইড্রোজেন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি বন্ধন এখানে একটি বন্ধন অক্সিজেন এখানে অষ্টক পূরণ করেছে হাইড্রোজেনের দুইয়ের নিয়ম পালিত হয়েছে তো আমরা এখন যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পানি তৈরি হয়েছে এজন্য এটাকে আমরা কি বলবো সমযোজী যৌগ বলবো এই সমযোজী যৌগে দুটি মৌল রয়েছে একটা হলো অক্সিজেন আর একটি হাইড্রোজেন এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি তড়িৎ ঋণাত্মকতা কি এটা তোমাদের জানা দরকার তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর বন্ধন ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার বা টেনে নেওয়ার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয় তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্তিক ধর্ম একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায় যেহেতু তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্তিক ধর্ম অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে কোন দিকে ডান দিকে গেলে পর্যায় সারণীর কোন দিক থেকে বিশেষ করে তোমরা জানো যে পর্যায় সারণীর বাম থেকে কোন দিকে গেলে ডান দিকে যদি যাওয়া যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানের কি ঘটে পরিবর্তন ঘটে অর্থাৎ এই দিকে যে ধাতুগুলো রয়েছে সোডিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি এদের তুলনায় এই দিকের যে অধাতুগুলো রয়েছে যেমন ক্লোরিন রয়েছে উপরে এখানে ফ্লোরিন রয়েছে আর এদিকে তো কি রয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলা হ্যাঁ বেশ করে হিলিয়াম নিয়ন আর্গন এই নিষ্ক্রিয় গ্যাসের আগের যে
ग्रुपटे अर्थात हैलोजेन ग्रुप हैलोजेन ग्रुपर मौलसमूह तड़ित ऋणात्मकतार मान सबसे बेशी अर्थात जखन हैलोजेन फ्लोरिन क्लोरिन एवं हैलोजेन ग्रुपर आगे और एक ग्रुप रही है चालकोजेन ग्रुपर विशेषकर अक्सिजें मौलटार तड़ित ऋणात्मकतार मान अनेक बेशी थाके विशेषकर फ्लोरिन अक्सिजें क्लोरिन मौलगुला अन्य कोनो मौलर संगे जुक्त है जखन समजोजी बंधने आबद्ध है एवं जौग गठन करे तखन फ्लोरिन क्लोरिन अक्सिजें एरा बंधन इलेक्ट्रन जुगल के निजे दिके कि करे नेय टेने नेय जार फले ओई जौगे आंशिक धनात्मक एवं ऋणात्मक चार्जेस सृष्टि है जेमन तुम्हारा एखाने देखते पाच्छो जे पानी जखन गठित होयेछे तखन अक्सिजें एवं हाइड्रोजें अक्सिजें हाइड्रोजें एदेर मध्ये जे आमरा देखतेछि एखाने समजोजी बंधने सृष्टि होयेछे फले एकटा पानिर अणु गठित होयेछे एखाने এই বন্ধনে যে এক জোড়া ইলেকট্রন রয়েছে যে এখানে বন্ধনে ইলেকট্রনগুলো কে দিয়েছে হাইড্রোজেন দিয়েছে একটি ইলেকট্রন এবং এখানে অক্সিজেন দিয়েছে একটি ইলেকট্রন কিন্তু আমরা দেখতে পাই যে বন্ধন যে ইলেকট্রন জোড় রয়েছে এই বন্ধন ইলেকট্রন জোড় হাইড্রোজেন এবং অক্সিজেন মাঝামাঝি থাকার কথা কিন্তু দেখা যায় অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি হওয়ায় অক্সিজেন বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে কি করে নেয় বেশি করে আকর্ষণ করে নেয় বা টেনে নেয় যার ফলে এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব অক্সিজেনের কাছে চলে যায় অর্থাৎ ইলেকট্রনগুলো আর মাঝামাঝি অবস্থায় না থেকে ইলেকট্রনগুলো সরে যায় কার দিকে ইলেকট্রনগুলো সরে যায় অক্সিজেনের কাছাকাছি এদিকেও ঠিক একই ঘটনা ঘটে ইলেকট্রনগুলো অক্সিজেনের কি কাছাকাছি সরে যায় হাইড্রোজেনের দিকে আর ইলেকট্রনের মেঘের ঘনত্ব থাকে না অর্থাৎ হাইড্রোজেনের দিকে ইলেকট্রন থাকে না এই ইলেকট্রনগুলো এই বন্ধনের কোথায় থাকার কথা ছিল একদম মিডলে কিন্তু অক্সিজেনের যেহেতু আকর্ষণ বেশি ইলেকট্রনের প্রতি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের অনেক বেশি এই জন্য কার তুলনায় বেশি হাইড্রোজেনের তুলনায় এই জন্য বন্ধন ইলেকট্রন যুগলকে অক্সিজেন তার নিজের দিকে কি করে নেয় টেনে নেয় যার ফলে হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায় অর্থাৎ ডেল প্লাস টু ডেল মাইনাস অর্থাৎ এইখানে অক্সিজেন দুপাশ থেকেই ইলেকট্রনকে তার নিজের দিকে কি করে নেয় আকর্ষণ করে নেয় ফলে অক্সিজেন আংশিকভাবে ঋণাত্মক চার্জে চার্জিত হয় আর হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক চার্জে চার্জিত হয় যার ফলে এখানে কিসের সৃষ্টি হয় পোলারিটির সৃষ্টি হয় কোনো যৌগে যদি এই ধরনের আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় তখন আমরা এই যৌগকে বলবো পোলার যৌগ বা পোলার সমযোজী যৌগ আর পানি যেহেতু একটি উৎকৃষ্ট দ্রাবক একটা সমযোজী যৌগ এবং পানিতে যেহেতু এরকম আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় আর এজন্যই আমরা পানিকে কি বলবো পোলার সমযোজী যৌগ আর কোনো যৌগে এরকম আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকেই পোলারিটি বলে তো তোমরা বিশেষভাবে মনে রাখবা যে পোলার যৌগ কাকে বলে পোলারিটি কাকে বলে এইগুলা মনে রাখবা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ঠিক এরকম আরেকটি উদাহরণ দেখি পোলার যৌগে তোমরা দেখো হাইড্রোজেন এবং ফ্লোরিন যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় আমরা তখন এদের গঠনে দেখতে পাই যে ফ্লোরিন তার শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে সাতটি এক দুই সাতটি ইলেকট্রন রয়েছে এখানে হাইড্রোজেন ফ্লোরিনের কাছে এসে বন্ধনে একটা ইলেকট্রন শেয়ার করে দেয় ফলে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যায় হাইড্রোজেন এবং ফ্লোরিন ফলে হাইড্রোজেন ফ্লোরাইড বা হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা হাইড্রোফ্লোরিক গ্যাসের সৃষ্টি হয় তাই হাইড্রোজেন এবং ফ্লোরিন যে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে তা এদের মিডল অবস্থানে বন্ধন ইলেকট্রন যুগল থাকার কথা তো বন্ধন ইলেকট্রন যুগল কোথায় থাকার কথা একদম মিডল পয়েন্টে হাইড্রোজেন এবং অক্সিজেনের সরি হাইড্রোজেন এবং নাইট্রোজেনের একদম মিডলে কিন্তু দেখা যায় ফ্লোরিনের
তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ায় ফ্লোরিন বন্ধন ইলেকট্রন যুগলকে তার নিজের দিকে কি করে নেয়, টেনে নেয় বা আকর্ষণ করে নেয়, যার ফলে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। অর্থাৎ অক্সিজেনের দিকে যেহেতু ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, সরি হাইড্রোজেনের দিকে যেহেতু আমরা কি দেখছি সেখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের দিকে যেহেতু ইলেকট্রনে কি হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, এই জন্য হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয় আর ফ্লোরিন আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়, যার ফলে হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে পোলারিটির সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? পোলারিটির সৃষ্টি হয়। তোমরা খুব ভালোভাবে এই বিষয়টা খেয়াল করবা যে কোনো যৌগ যখন তৈরি হয়, এই যৌগে যদি দুইটি মৌল থাকে তার মধ্যে একটি মৌল যদি তীব্র তড়িৎ ঋণাত্মক হয়, সে মৌলটি বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে কি করে নেয়, আকর্ষণ করে নেয় বা টেনে নেয়, যার ফলে অন্য মৌলটি আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়, আর যে মৌলটি ইলেকট্রন জোড়কে তার নিজের দিকে আকর্ষণ করে নিল বা টেনে নিল সে মৌলটি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়। অর্থাৎ দুইটি প্রান্তের সৃষ্টি হলো, একটি ঋণাত্মক প্রান্ত আর একটি ধনাত্মক প্রান্ত। অর্থাৎ ডাইপোল, যেমন চুম্বুকে আমরা কি দেখি যে উত্তর দক্ষিণ মেরু, ঠিক সেরকম দুটি প্রান্তের সৃষ্টি হয়ে যায়, যার ফলে এখানে ধনাত্মক আর ঋণাত্মক চার্জের ফলে এখানে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক যে চার্জের সৃষ্টি হয় এটাকেই আমরা বলতেছি ডাইপোল বা পোলারিটি, আর এই যৌগটাকে আমরা বলতেছি পোলার সমযোজী যৌগ। পানি একটি পোলার সমযোজী যৌগ, তোমাদের বিশেষ করে খ নম্বরে কোশ্চেন হয়ে থাকে যে পানি একটি পোলার সমযোজী যৌগ ব্যাখ্যা করো, তখন তোমরা ঠিক এভাবে ব্যাখ্যা দিবা। এখন আমরা চলে আসি আমাদের মূল বিষয় যে পোলার যৌগগুলাতে, অর্থাৎ পোলার সমযোজী যৌগে সমযোজী এবং আয়নিক যৌগগুলার মধ্যে কারা দ্রবীভূত হবে এবং কাদের দ্রবণীয়তা বেশি বা দ্রাব্যতা বেশি, আমরা এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে পানি কিভাবে, পানিতে পোলারিটি সৃষ্টি হয় এবং পানিকে কেন পোলার সমযোজী যৌগ বলা হয়। এখন আমরা চলে আসি যে আয়নিক যৌগ কোনগুলা, আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো গঠিত হয় এই যৌগগুলোকে আমরা আয়নিক যৌগ বলি। অর্থাৎ ধাতুসমূহে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়, আর অধাতুসমূহে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা কী করে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা, অর্থাৎ প্লাস এবং মাইনাস পরস্পর যুক্ত হয়ে, প্লাস এবং মাইনাস পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে এটাকে আমরা কি বলতেছি, আয়নিক যৌগ। যেমন আমরা ধরে নেই সোডিয়াম প্লাস ক্লোরিন, কারণ সোডিয়াম কী করে তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন কাকে দিয়ে দেয়, ক্লোরিনকে দিয়ে দেয়, ফলে সোডিয়াম ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায় আর ক্লোরিন ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। এই ধনাত্মক ক্লোরিন এবং ধনাত্মক সোডিয়াম এবং ঋণাত্মক ক্লোরিন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কি তৈরি করে, সোডিয়াম ক্লোরাইড। আর আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠন হয় এই যৌগগুলোকে আমরা কি বলি, আয়নিক যৌগ। এবং মনে রাখবা ধাতু সমূহ অধাতুর সঙ্গেই কি গঠন করে, আয়নিক যৌগ গঠন করে। এরপর চলে আসো সমযোজী যৌগ, আমরা কোন যৌগগুলোকে সমযোজী বলবো, অর্থাৎ বিশেষ করে অধাতু অধাতু মৌলগুলো, এরা নিজেরা নিজেদের মধ্যে বা পরস্পর পরস্পরের সঙ্গে এরা কি করে, ইলেকট্রন শেয়ার করে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। তোমরা দেখো হাইড্রোজেন এবং ক্লোরিন এরা কি করে, হাইড্রোজেন তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন আর ক্লোরিন তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন পরস্পরের মধ্যে কি করে, শেয়ার করে দেয়, করে দিয়ে এরা হাইড্রোজেন ক্লোরাইড নামক যৌগ গঠন করে। অর্থাৎ এই যৌগটা একটা কী যৌগ, সমযোজী যৌগ। অনুরূপভাবে তোমরা একটু আগে দেখলা যে হাইড্রোজেন ফ্লোরিন এটা একটা সমযোজী যৌগ, আর অনেক 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 সমযোজী যৌগ রয়েছে, গ্লুকোজ অ্যালকোহল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ কার্বন টেট্রাক্লোরাইড, অনেক সমযোজী যৌগ রয়েছে।
তা এখন আমাদের মূল বিষয় হলো যে পোলার যৌগে আয়নিক ও সমযোজী যৌগের দ্রাব্যতা আমরা এখন দেখি যে পোলার যৌগ পানিতে কিভাবে আয়নিক যৌগসমূহ দ্রবীভূত হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে পোলার যৌগ অর্থাৎ পানিতে আমরা একটু আগে দেখলাম যে ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় সোডিয়াম ক্লোরাইড নিজেই একটা ধনাত্মক অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরিন অ্যানায়নের মাধ্যমে যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে আমরা যদি এই আয়নিক যৌগসমূহ পোলার যৌগ পানিতে দ্রবীভূত করি এরা কিন্তু সঙ্গে সঙ্গে পানিতে কি হয়ে যায় দ্রবীভূত হয়ে যায় তাহলে আমরা দেখি সোডিয়াম যখন আমরা কোনো পাত্রের মধ্যে আমরা পোলার সমযোজী যৌগ পানি আমরা নেই এবং ওখানে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে দেই তাহলে কি ঘটবে আমরা একটু দেখি সোডিয়াম পানিতে গিয়ে সোডিয়াম আয়ন হিসেবে থাকবে এবং ক্লোরিন অ্যানায়ন হিসেবে থাকবে পানির অণুর ঋণাত্মক অংশ অক্সিজেন সোডিয়ামকে কি করে ফেলবে ঘিরে ফেলবে হাইড্রোজেন হাইড্রোজেন তোমরা এখানে দেখো পানির অণুর এই অংশটা হলো ধনাত্মক অক্সিজেন হলো ঋণাত্মক হাইড্রোজেন ধনাত্মক তাহলে এইভাবে প্রত্যেকটা পানির অণুর অক্সিজেনগুলো হলো কি ঋণাত্মক এই ঋণাত্মক অক্সিজেন ধাতুর অর্থাৎ আমরা যে আয়নিক যৌগটা পানিতে দিয়েছি এই আয়নিক যৌগের যে ধনাত্মক অংশ অর্থাৎ ধাতব ক্যাটায়নটা সোডিয়াম একে কিন্তু চারিদিক থেকে কী করেছে ঘিরে ফেলেছে আবার এখানে তোমরা দেখো ক্লোরিন সে কিন্তু অ্যানায়ন ঋণাত্মক চার্জে চার্জ দিত পানির অণুর যে ধনাত্মক চার্জ রয়েছে অর্থাৎ আংশিক ধনাত্মক হাইড্রোজেন এই হাইড্রোজেন কিন্তু এবার ক্লোরিনকে কি করে ফেলবে তার চারিদিক থেকে ঘিরে ফেলবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পানির অণুর হাইড্রোজেনগুলা কি করে ফেলেছে ক্লোরিনকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে চারিদিক থেকে ক্লোরিনকে হাইড্রোজেন ঘিরে ফেলেছে অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক অংশ সোডিয়াম পানির অণুর ঋণাত্মক অংশ অক্সিজেন দ্বারা আবদ্ধ হয়ে যায় এবং পানির অণুর ধনাত্মক অংশ হাইড্রোজেন আর আয়নিক যৌগের ঋণাত্মক অংশ ক্লোরিনের চারিদিকে ক্লোরিনকে কী করে ফেলে ঘিরে ফেলে ফলে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর থেকে কী হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় বা আলাদা হয়ে যায় এভাবে আয়নিক যৌগসমূহ পোলার সমযোজী যৌগ পানিতে কী হয় দ্রবীভূত হয় এখন সমযোজী যৌগ বিশেষত সমযোজী যৌগগুলো যেমন মিথেন কার্বন টেট্রাক্লোরাইড বিভিন্ন ধরনের যে সমযোজী যৌগগুলো রয়েছে এই সমযোজী যৌগগুলোতে তেমন কি থাকে না ধনাত্মক অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে না যার ফলে পোলার যৌগ পানিতে তারা কি হয় না দ্রবীভূত হয় না তবে কিছু কিছু সমযোজী যৌগ রয়েছে যারা পানিতে কি হয় দ্রবীভূত হয় তাদের মধ্যে বিশেষত অ্যালকোহল আমি তোমাদেরকে দেখাই যে অ্যালকোহল যেমন সিএস থ্রি সিএস টু ও এস ইথানল ইথাইল অ্যালকোহল অ্যালকোহল কিন্তু পানিতে কি হয় দ্রবীভূত হয় যদিও অ্যালকোহল নিজে কি সমযোজী যৌগ সমযোজী যৌগগুলা সাধারণত পানিতে কি নয় দ্রবীভূত হয় না বা দ্রবণীয় নয় কেন সমযোজী যৌগসমূহে আয়নিক যৌগসমূহের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক অংশ থাকে না অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে না তাই সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ রয়েছে যে সকল সমযোজী যৌগে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল উপস্থিত থাকে যেমন এখানে অক্সিজেন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এই অক্সিজেন উপস্থিত থাকায় অক্সিজেন এখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ধনে আবদ্ধ রয়েছে এবং এদিকে একটা অ্যালকাইল মূলকের সঙ্গে বন্ধনে আবদ্ধ রয়েছে যার ফলে অক্সিজেন বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে কি করে আকর্ষণ করে ফলে এখানেও আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের কি হয় সৃষ্টি হয় যার ফলে অ্যালকোহল সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয় ঠিক এরকম গ্লুকোজ আমরা দেখি সি সিক্স
H2SO6 এই গ্লুকোজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অক্সিজেন রয়েছে হাইড্রোজেন রয়েছে কার্বন রয়েছে এদের মধ্যে অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক তাই অক্সিজেন বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে আকর্ষণ করে এবং আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে সৃষ্টি করে আর এই জন্য গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে কি হয় দ্রবীভূত হয় কিন্তু গ্লুকোজ পানিতে দ্রবীভূত হয় আয়নে পরিণত হয় না আণবিক অবস্থায় থেকে যায় কিন্তু দ্রবীভূত হয় দ্রবীভূত হয়েও কি হয়ে থাকে আণবিক অবস্থায় থেকে যায় যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় পানিতে যদি তুমি কি দিয়ে দাও সোডিয়াম ক্লোরাইড লবণ পানিতে তুমি দিয়ে দাও দেখবা যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন কি মাইনাস হয়ে যায় কিন্তু গ্লুকোজকে তুমি যদি কি দিয়ে দাও পানিতে দ্রবীভূত করো গ্লুকোজ পানিতে দ্রবীভূত হবে কিন্তু পানিতে দ্রবীভূত হয়েও গ্লুকোজ কোনো আয়নের সৃষ্টি করবে না শুধুমাত্র গ্লুকোজের যে আংশিক ধনাত্মক হাইড্রোজেন এবং আংশিক ঋণাত্মক অক্সিজেন এদের আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টির জন্যই গ্লুকোজ আয়নিক সরি গ্লুকোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তারা পোলার যৌগ পানিতে কি হয় দ্রবীভূত হয়ে থাকে অনুরূপভাবে চিনি চিনি একটা সমযোজী যৌগ আমরা দেখি চিনি তোমরা দেখো C12H22O11 অর্থাৎ কার্বন আছে 12টা হাইড্রোজেন 22টি আর অক্সিজেন 11টি এই চিনি একটি সমযোজী যৌগ এ কিন্তু সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এখানের অণুতে কি অক্সিজেন উপস্থিত আছে অর্থাৎ তীব্র তড়িৎ ঋণাত্মক অক্সিজেন যার ফলে চিনিতে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় এই জন্য চিনি সমযোজী যৌগ হয়েও পানিতে কি হয় দ্রবীভূত হয়ে থাকে কিন্তু মিথেন CH4 মিথেন একটি সমযোজী যৌগ কিন্তু মিথেনে কার্বন এবং হাইড্রোজেন প্রায় কাছাকাছি তড়িৎ ঋণাত্মকতার মান এজন্য এখানে কোনো আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় না এজন্য মিথেন পানিতে কি হয় না দ্রবীভূত হয় না তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা হলো আলোচনায় বুঝলাম যে আয়নিক যৌগসমূহ পানিতে অর্থাৎ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় সমযোজী যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না তবে ব্যতিক্রম রয়েছে কিছু কিছু সমযোজী যৌগ যেমন অ্যালকোহল গ্লুকোজ চিনি এরা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হয় কিন্তু অন্যান্য সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না ঠিক অনুরূপভাবে সকল আয়নিক যৌগ পানিতে যে দ্রবীভূত হবে তা কিন্তু নয় কিছু কিছু আয়নিক যৌগ রয়েছে এরা কিন্তু পানিতে কি হয় না দ্রবীভূত হয় না যেমন আমরা দেখি বেরিয়াম সালফেট পানিতে কি হয় না দ্রবীভূত হয় না তারপর বেরিলিয়াম ক্লোরাইড সিলভার ক্লোরাইড পানিতে স্বল্প মানে খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয় তেমন পানিতে দ্রবীভূত হয় না তো আমরা দেখতে পাচ্ছি যে এই যৌগগুলা এরা কি যৌগ আয়নিক যৌগ কিন্তু আয়নিক যৌগ হয়েও এরা কি হয়েও আয়নিক যৌগ হয়েও পানিতে কি হয় না দ্রবীভূত হয় না অর্থাৎ বেরিয়াম সালফেট তারপর তোমার সিলভার ক্লোরাইড হ্যাঁ বেরিয়াম ক্লোরাইড এই ধরনের যে যৌগগুলো রয়েছে এরা আয়নিক যৌগ হয়েও পানিতে কি হয় না দ্রবীভূত হয় না তাহলে আমরা এর থেকে বুঝলাম যে সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কিন্তু অল্প কিছু পরিমাণ আয়নিক যৌগ রয়েছে এরা পানিতে দ্রবীভূত হয় না কারণটা কি দেখো সিলভার ক্লোরাইড এরা পানিতে কেন দ্রবীভূত হয় না পানিতে ওই সকল আয়নিক যৌগ দ্রবীভূত হবে যাদের রিলেটিভ শক্তি হাইড্রেশন শক্তির চেয়ে কি কম হাইড্রেশন শক্তি যদি বেশি হয় তাহলে সে আয়নিক যৌগটা পানিতে কি হবে দ্রবীভূত হবে আর যদি রিলেটিভ শক্তির মান বেশি হয় কাছে হাইড্রেশন শক্তির চেয়ে তাহলে ওই আয়নিক যৌগটা পানিতে দ্রবীভূত হবে না আর এই জন্যই ঠিক বেরিয়াম সালফেট সিলভার ক্লোরাইড এই ধরনের কিছু যৌগ রয়েছে এই যৌগগুলো পানিতে কি হয় না দ্রবীভূত হয় না প্রায় সকল সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয় কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ রয়েছে
এদের অণুতে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টির কারণে এরা পানিতে কি হয় দ্রবীভূত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যে আমাদের যে বিষয় ছিল দ্রাব্যতা এবং দ্রবণীয়তা, এই বিষয়টি তোমাদের পঞ্চম অধ্যায়ে রয়েছে, তোমরা এটি খুব সুন্দরভাবে পড়বা। এই আশা রেখে আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।